নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট 2023 সালের বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার আলোচনা করছি। দেখো, তোমাদের প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম এক তাকের প্রশ্নটি দেখো, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? উত্তর হবে মানুষকে। দু নম্বরে দেখো, অতি প্রকাণ্ড বটগাছ ড্যাশ অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে? উত্তর হবে সরিষা। এরপর দেখো দু নম্বরে, অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, দুইয়ের এক তাকে দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে? উত্তর হবে দুর্বার ইচ্ছায় হাওয়া পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গিয়েছে। পরের প্রশ্ন দেখো, জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখ দেখা যায়? উত্তর হবে জলে ছন্দহীন বুনো চাল তার শাখাগুলো দেখা যায়। এর পরের প্রশ্ন দেখো, তিন নম্বরে, দুজনের মাসখানেক পরে দেখা, এই দুজন কারা? উত্তর হবে সত্যজিৎ রায় ও ওস্তাদ বিলায়েত খাঁ। পরের প্রশ্ন দেখো, চার দাগে লেখক কবে থেকে গাছেদের কথা বুঝতে পারেন? উত্তর হবে গাছকে যেই দিন থেকে ভালোবাসতে শিখেছেন। এবার দেখো তিন দাগের সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তার নির্দেশ করো। তোমাদের ছন্ন ছাড়া কবিতাটি থেকে এই লাইনটি নেওয়া হয়েছে, উত্তরটা দেখে নাও। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া কবিতা থেকে সংগৃহীত উদ্ধৃতাংশে এই সমস্ত চালচুলোহীন ছন্ন ছাড়া যুবকদের কথা বলা হয়েছে, যারা গলির মোড়ে একেবারে সড়কের ওপর দাঁড়িয়েছিল এবং তাদের পরনে চোঙা প্যান্ট, চোখা জুতো আর তাদের মেজাজ সবসময় রুক্ষ। এরপর বলা হয়েছে, তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো। কবিতায় উল্লেখিত যুবকদের জীবনের এমন পরিণতির কারণ হলো তাদের জীবনের চারিদিকে কেবল ব্যর্থতা আর শূন্যতা। তারা কলেজে ভর্তি হতে পারে না, কোনো অফিস বা কারখানায় কাজ পায় না, বাড়িতে আশ্রয় পায় না, কোনো আদর্শ মানুষকে পায় না যাকে অনুসরণ করতে পারে, বা কারো কাছ থেকে এতটুকু প্রেরণা সঞ্চারী ভালোবাসা পায় না। এইসব কারণে অসহায় সম্বলহীন ভবিষ্যৎ লক্ষ্যহীন জীবনে কেবল হতাশা ও শূন্যতার চাপেই তাদের জীবনে এমন পরিণতি ঘটে। এবার দেখো, অথবা মানুষ বড় কাজে, কী কারণে কবি এই কথা বলেছেন? তোমাদের এখানে যে কোনো একটি লিখতে হবে, তবুও আমি অথবার প্রশ্নটিও বলে দিচ্ছি। কবি শক্তি চট্টোপাধ্যায়ের রচিত দাঁড়াও কবিতায় দুর্দিনে মানুষের অসহায়তা দেখে ব্যথিত কবি উদ্ধৃতাংশটি উচ্চারণ করেছেন। স্বার্থপর নিষ্ঠুর সমাজের মানুষেরা কেউ কারোর বিপদে বা দুঃখে পাশে থাকে না বলে অসহায় মানুষেরা কেবল বিথায় চোখের জল ফেলেছে, তাদের অশ্রুপাত কাউকে বিচলিত করছে না। মনুষ্যত্বের এই অবক্ষয়ে কবি উদ্ধৃত কথাটি বলেছেন। আমরা এখান থেকে এটাই বুঝতে পারি, কবি শক্তি চট্টোপাধ্যায় তার এই দাঁড়াও কবিতার মধ্যে সমাজের যে অসহায় মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা, এটিকেই কবিতার কবিতার মধ্যে তুলে ধরেছেন। আমাদের এই নিষ্ঠুর সমাজের মানুষেরা কিন্তু কেউ কারোর পাশে এসে দাঁড়ায় না, তাই অসহায় মানুষদের শুধু চোখের জলই ফেলে যেতে হয়, তাদের দুঃখের কথা তাদের বুকেই চেপে রাখতে হয়, এবং সেই দুঃখ কষ্ট বলার মতো উপায় তাদের থাকে না, তাই সেই কষ্ট তারা নিজেরাই চেপে রাখে। তাই মানুষের মধ্যে যে মনুষ্যত্বের অবক্ষয় দেখা দিয়েছে, কবি এই কথাটি তার কবিতায় তুলে ধরেছেন। এর পরের প্রশ্ন দেখো, তিনের দুই দাগ থেকে, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, গাছের বীজ কোন কোন উপায়ে ছড়াই পাঠ্যাংশ অনুসারে লেখো। আচার্য জগদীশচন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে গাছের বীজ ছড়িয়ে পড়ার কিছু উপায়ের উল্লেখ করেছেন, যেমন কৃষকেরা চাষের ক্ষেতে বীজ ছড়ায় তা থেকে ফসল ফলে, পাখিরা ফল খেয়ে তার বীজ দূর দেশে নিয়ে যায়, এইভাবে জনমানবশূন্য দ্বীপেও গাছ জন্মায়, আবার শিমুল প্রভৃতি গাছের ফল ফেটে বীজ বাতাসে উড়ে যায়, এইভাবেই বাতাসে ভেসেও বহু বীজ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। এরপর দেখো, অথবা দিয়ে, বকু অবাক হয়ে ফ্যালফেলি মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? উত্তর দেখো,
আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে বর্ণিত বুকুর মা তার ছেনুমাসি ও বেনুমাসিকে সম্বর্ধনা জানিয়ে বলেছিলেন যে তারা বেড়াতে আসায় তিনি অত্যন্ত খুশি হয়েছেন। অথচ একটু আগেই বুকুর মুখে এদের আসার খবর পেয়ে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং বলেছিলেন যে তার গা জ্বলে গেল, কারণ অসময়ে বাড়িতে লোক বেড়াতে আসা তার ভালো লাগে না। কয়েক মুহূর্তের ব্যবধানে মায়ের মুখে সম্পূর্ণ বিপরীত কথা শুনে বুকু অবাক হয়ে ফ্যালফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। এরপরে দেখো চার দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন, অপু দুর্গার দোকান ঘরে কী কী জিনিস পণ্য হিসাবে ছিল? দোকান ঘরে পান, মেটো আলু, মাছ, পটল, বরবটি, চিনি প্রভৃতি পণ্য হিসেবে ছিল। পরের প্রশ্ন দেখো দুই দাগে মানুষের ওড়ার ব্যাপারে অপু কোন বই থেকে জেনেছিল? উত্তর হবে সর্বদর্শন সংগ্রহ। এরপরে দেখো পাঁচে নির্দেশ মতো উত্তর দাও। পাঁচের এক বাক্য পরিবর্তন করো। প্রথম প্রশ্ন, তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা, অস্তর্থক বাক্যে, মানে হ্যাঁ বাচক করতে বলছে। উত্তর হবে তাছাড়া তখন আপনারা রোগায় ছিলেন। দু নম্বরে দেখো সেই দিকটার দরজা বন্ধ, না সূচক বাক্যে, সেই দিকটার দরজা খোলা ছিল না। এর পরেরটা দেখো, খুব ভোরবেলা উঠে অনেকটা দৌড়াতে হবে, অনুজ্ঞাসূচক বাক্যে। এখানে অনুজ্ঞাসূচক বাক্য বলতে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বলা হয়েছে, তাই উত্তর হবে খুব ভোরবেলা উঠে অনেকটা দৌড়াবে। পরে দেখো পাঁচের দুই দাগ, রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর বিশেষণ? কনকনে ঠান্ডা বাতাস বইছে। কিভাবে বাতাস বইছে? কনকনে ঠান্ডা। এটি হবে বিশেষণের বিশেষণ। বিশেষণ পদ অন্য বিশেষণ পদের গুণ বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষণের বিশেষণ পদ হবে। এরপর দেখো তিন দাগে অব্যয় কাকে বলে? উত্তর হবে যে সকল শব্দ লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি ভেদে কোনো রূপান্তর ঘটে না, অর্থাৎ যাদের মূল রূপের পরিবর্তন হয় না, তাদের বলা হয় অব্যয়। যেমন ও, বরং, হ্যাঁ, না, তবে, নতুবা, অথবা, তথাপি, এগুলো কিন্তু কোনো পরিবর্তন বা রূপান্তরিত ঘটে না। এরপরে দেখো চার দাগে মাথা শব্দটিকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে দুটি বাক্য রচনা লেখো। মাথা কথার অর্থ প্রধান, আবার মাথা কথার অর্থ বুদ্ধি শক্তি। মাথা শব্দের অর্থ প্রধান, তিনি গ্রামের মাথা, তাই তার কথা সবাই শুনে চলে। এরপরে দেখো আরেকটি মাথা অর্থে বুদ্ধিশক্তি, ছেলেটির পড়াশোনায় মাথা নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না।